গত কিছুদিন আমার কাছে কয়েকটা প্রশ্ন বারে বারে ঘুরিয়ে ঘুরিয়ে আসছে। তা হচ্ছে, ভাইয়া তুরস্ক ভ্রমণের এক সপ্তাহের খরচ কত, তুরস্ক ভ্রমণের প্যাকেজ খরচগুলি কত। আমি আপনাদের এই ধরনের প্রশ্নগুলিরই আজকে উত্তর করব। এই পর্বটি তৈরিতে সহায়তা করেছে ট্র্যাভেল আর্কিটেক্ট। তুরস্ক ভ্রমণের যে কোনো রকমের তথ্য, পরামর্শ এবং ভ্রমণ সেবা পেতে চোখ বন্ধ করে যোগাযোগ করুন তাদেরকে। তাদের যোগাযোগের ঠিকানা এবং নম্বর দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে। আপনারা জানেন আমার তুরস্ক ভ্রমণ পর্বগুলি একটা সিরিজ আকারে তৈরি হচ্ছে এবং এ পর্যন্ত মাত্র একটি পর্ব তৈরি হয়েছে। সেখানে আমি তুরস্কে ভ্রমণের প্রথম দিন যে পৌঁছালাম এবং তুরস্ক ভ্রমণের ভিসা এবং খরচ সম্পর্কে কিন্তু ইতিমধ্যে আলোচনা করেছি, তাই আমি সেই আলোচনায় আবার দ্বিতীয়বারের মতন যাচ্ছি না। শুধু এটুকু বলতে পারি, তুরস্ক ভ্রমণের সিঙ্গেল এন্ট্রি ভিসা করতে খরচ হয় 11,500 টাকা করে। ডাবল এন্ট্রি ভিসা এবং মাল্টিপল এন্ট্রি ভিসাতে আমার জানা মতে প্রায় 15,000 বা 20,000 টাকার একটু উপরে পড়ছে। এই খরচগুলির ভিতরে আপনার ইন্স্যুরেন্স খরচ এবং ভিসার খরচ এবং আনুষঙ্গিক বিভিন্ন খরচ সম্বলিত করে পুরো অ্যামাউন্টটা সরাসরি আপনাকে টার্কিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা দিতে হবে। ইউরোপ আমেরিকার কিছু দেশে কিন্তু ট্র্যাভেল ইন্স্যুরেন্স বা মেডিকেল ইন্স্যুরেন্স করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে কাগজ সংগ্রহ করা যায় বা অনুমোদন নেওয়া যায়, কিন্তু তুরস্কের ক্ষেত্রে আপনাকে শুধুমাত্র টার্কিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের মাধ্যমেই ইন্স্যুরেন্স করাতে হবে। তাই পরিপূর্ণ প্যাকেজটা আপনারা শুধুমাত্র ভিসার প্যাকেজটা তাদের থেকেই পাবেন। অবশ্য টার্কিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বাদেও আপনারা ট্র্যাভেল এজেন্সির থেকেও একই সুবিধাটা নিতে পারেন। আপনার কাগজপত্রগুলি ট্র্যাভেল এজেন্সি টার্কিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে জমা দিয়ে দিবে। এবার আসছে তুরস্ক ভ্রমণের ফ্লাইট টিকিট সম্পর্কে। সাধারণত আমরা জানি যে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়া নিয়ে কিছু বিধিনিষেধ থাকে। অনেক ক্ষেত্রে কিন্তু একটা নিয়ম চাপানো থাকে যে আপনি যে সময় ভ্রমণ করছেন তার থেকে 3 মাসের বেশি সময় আগে আপনি ভিসা আবেদন জমা দিতে পারবেন না, অথবা যখন আপনি ভ্রমণে যাচ্ছেন তার থেকে 1 মাস সময় যদি হাতে না রাখেন তাহলেও আপনি ভিসা আবেদন জমা দিতে পারবেন না। এরকম কিছু বিধিনিষেধ কিছু দেশে করা থাকে এবং সেক্ষেত্রে যখন আপনি ন্যূনতম সময়ের ভেতরে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন তখন দেখা যায় যে ভিসার চার্জটা বেড়ে যায়। যেমন দেখা যায় যে ইউকে ভিসা যখন আমরা অ্যাপ্লাই করছি, ইউকে ভিসাতে সাধারণত খরচ ধরা হয় হচ্ছে 10,000 থেকে 12,000 টাকার ভেতরে, কিন্তু যখন আপনি আর্জেন্ট ভিসা চাচ্ছেন দেখা যায় যে সেটি করতে প্রায় 30,000-40,000 টাকা করে লেগে যাচ্ছে। আমিও একবার এরকম সুবিধা নিয়েছিলাম এবং আমি দেখেছিলাম যে খরচটা কিন্তু অনেকখানি বেড়ে যায় আর্জেন্ট সেবা নিতে। তুরস্ক ভ্রমণের ক্ষেত্রে আপনার 1 বছর 2 বছর অথবা সিঙ্গেল এন্ট্রি, ডাবল এন্ট্রি, মাল্টিপল এন্ট্রি বিভিন্ন রকমের সুবিধা আছে, যে সম্পর্কে আপনি অবশ্য আপনার টার্কিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে সরাসরি তথ্য পেয়ে যাবেন। আর কী কী রকমের দলিল লাগে সেটিও আপনি যদি গুগলে টার্কিশ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার সম্পর্কে সার্চ দেন আপনি তাদের ওয়েবসাইটে সেই তথ্যগুলিও পেয়ে যাবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সেও কিছু তথ্য দেওয়া থাকবে। এখন ধরুন, যেহেতু আমাদের কিছু বিধিনিষেধের মধ্যে ভিসা আবেদন জমা দিতে হয় এবং পিক সিজনগুলোতে মানুষের অনেক চাপ থাকে এবং সাধারণত মানুষজন কিন্তু 1 থেকে 2 বছরের ভিসা করিয়ে রাখে না, তারা দেখা যায় যখন ভ্রমণে যাচ্ছে তার থেকে 2-3 মাস আগে হয়তো ভিসা আবেদন করছে। তো আপনার ভিসা পেতে পেতে কিন্তু যদিও 2 সপ্তাহ লাগার কথা, পিক সিজনে সেটা বেশি সময় লেগেও যেতে পারে। তখন দেখা যাচ্ছে যে আপনি হয়তো ভ্রমণে যাওয়ার ঠিক 1 থেকে 1.5 মাস আগে বা 2 মাস আগে ভিসা হাতে পাচ্ছেন। তারপরে সব কিছু হিসাব করে ভ্রমণের টিকিট বুকিং দিতে দিতে হয়তো ভ্রমণের 1 মাস আগে টিকিট বুকিং দিচ্ছেন বা 1.5 মাস আগে টিকিট বুকিং দিচ্ছেন। তখন দেখা যাচ্ছে অনেকেই টিকিট বুকিং করে ফেলছেন এবং পিক সিজনের সময়টাতেও আপনি ঘুরতে যাচ্ছেন। তো আমরা যেটা আর কি তুরস্কে ভ্রমণের জন্য একটা গড় টিকিটের খরচ ধরে থাকি 70,000 টাকা, অনেক সময় দেখা যায় আপনি যখন হাতে 1 মাস সময় রেখে টিকিটটা কাটছেন তখন হয়তো একটা খরচ 80,000 থেকে 90,000 টাকা, আপনি যখন 2 সপ্তাহ আগে টিকিট কাটছেন তখনও সবচেয়ে সস্তায় ভ্রমণ করতে খরচ পড়ে যাচ্ছে প্রায় 1 থেকে 1.25 লক্ষ টাকা, বা আপনি হয়তো যখন যাবেন তার থেকে 1 সপ্তাহ আগে বা 5 দিন আগে টিকিট কাটছেন ওই টিকিটটাই হয়তো 1,20,000 টাকা 1,30,000 টাকায় চলে যাচ্ছে। এটি কিন্তু আমি ইকোনমি ক্লাসের সবচেয়ে নিম্নমানের খরচটাই বলছি, ভালো ভালো এয়ারলাইন্স এর থেকেও বেশি খরচ পড়ে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে। তাই তুরস্কে ভ্রমণের ক্ষেত্রে ফ্লাইট টিকিটের গড় ভাড়া ধরে নেবেন 70,000 টাকা। মাঝে মধ্যে প্রমোশনাল প্যাকেজে 60,000 থেকে 65,000 টাকাতেও টিকিট পাওয়া যায়, কিন্তু প্রমোশনাল প্যাকেজ যে কখন আসবে এটি সবসময় বলা যায় না, আর করোনা ভাইরাস পরবর্তী এই মৌসুমে আর কবে এ ধরনের প্রমোশন আসবে সেটিও কিন্তু আমরা সরাসরি বলতে পারছি না। আমি করোনা ভাইরাস পরিস্থিতিতে আমি তুরস্কের সস্তায় আপনার ফ্লাইট টিকিট সম্পর্কে সার্চ করেছিলাম আজ থেকে 2 দিন আগে। তখন আমি দেখলাম যদি শুধু এই মাসে আপনি ভ্রমণ করতে চান তুরস্কের আপনার সর্বনিম্ন খরচ পড়ছে 1,20,000 টাকার কাছাকাছি, আর আপনি যদি আজ থেকে 2 থেকে 3 মাস পরে ভ্রমণ করেন তাহলে দেখাচ্ছে প্রায় 75,000 টাকার কাছাকাছি গড় খরচ ইকোনমি ক্লাসে সবচেয়ে সস্তায়। বিজনেস ক্লাসে এই খরচটা কিন্তু আরও বেশি।
আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে আমার ক্ষেত্রে আমার ফ্লাইট টিকিট বা এসবের খরচ কত পড়েছিল। আমার ব্যক্তিগত খরচটা বলাতে একটু জটিল, কারণ যেহেতু মানুষজন যখন ইউরোপের দিকে একবার চলাফেরা করে এবং আপনি যখন এখান থেকে প্রায় 8,000-10,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে অত দূরে যাচ্ছেন, সবাই চিন্তা করে যে আমার বাজেট যদি আমি 50,000 টাকা বাড়িয়ে ফেলি বা আমি যদি বাজেটটা আরও 1,00,000 টাকা বাড়িয়ে ফেলি, তাহলে দেখা যায় যে একটি দেশের জায়গায় 2 থেকে 3টি দেশ হয়ে যায়। তো আমি কিন্তু প্রত্যেকবারই তুরস্কের পাশাপাশি অন্য কোনো দেশও সাথে রেখেছি, যেমন প্রথমবারে ইংল্যান্ড স্কটল্যান্ড ছিল, পরবর্তীতে শুধু তুরস্ক এবং ইংল্যান্ড ছিল, ইংল্যান্ডের ভিতরে আমি আবার ডোভার, কেন্ট, লন্ডন এগুলির সাথে রেখেছিলাম। তাই আমার ক্ষেত্রে প্রত্যেকবারই খরচটা পড়েছিল প্রায় 1,20,000 থেকে 1,30,000 টাকার ভেতরে। আমি একটু আগাম পরিকল্পনা করেই কেটেছিলাম এবং দুটা দেশের টিকিট একসাথে আমি কেটেছিলাম টার্কিশ এয়ারলাইন্সের মাধ্যমে। সাধারণত টার্কিশ এয়ারলাইন্সে সবচেয়ে সস্তায় টিকিটটা পাওয়া যায়, মাঝে মধ্যে কাতার এয়ারলাইন্স সহ কিছু এয়ারলাইন্সেও পাওয়া যায় থাকে। এটা তাহলে আপনি এতক্ষণে বুঝে যাচ্ছেন তুরস্কে শুধুমাত্র ফ্লাইট এবং ভিসা খরচ বাবদই আপনার অন্তত 1,00,000 টাকার কাছাকাছি বাজেট করতে হচ্ছে। এবার আসছে হচ্ছে আপনার আনুষঙ্গিক ঘোরাফেরার খরচগুলি। ঘোরাফেরা করতে ধরুন আপনি শপিং কী করবেন, এটা পুরোপুরি আপনার নিজের উপরে। সেটি আপনি 5,000 টাকারও শপিং করতে পারেন, 10 থেকে 20,000 টাকারও শপিং করতে পারেন। আমার কাছে মনে হয়েছে তুরস্কের খরচগুলি না ইউরোপ স্ট্যান্ডার্ড, ইউরোপের দেশগুলিতে যেরকম কথায় কথায় অনেক খরচ করতে হয় সেরকম স্ট্যান্ডার্ডেও আপনাকে খরচ করতে হচ্ছে না। আবার এশিয়াতে আপনি বালিতে অথবা থাইল্যান্ডের বিভিন্ন জায়গাতে যে ধরনের খরচ করছেন তার থেকে মোটামুটি 2 থেকে 3 গুণ উপরে তুরস্কের খরচটা থাকছে। আর তুরস্কে যেসব সাংস্কৃতিক বিষয়, যেমন আপনি ওখানে গিয়ে হয়তো তাদের পাপোশ কিনবেন, তাদের সিরামিক্সের কিছু জিনিস কিনবেন, এসব জিনিসপত্রের খরচটা আমার কাছে অনেক ক্ষেত্রে একটু আকাশচুম্বী মনে হয়েছে। একটা সাধারণ খুব ছোটোখাটো পাপোশও কিন্তু আমি দেখছি যে 150 থেকে 200 লিরার নিচে পাওয়া যায় না, মানে এটা খুবই ছোট এবং এটাকে দেখতে খুবই সাধারণ মনে হবে। আপনার যেগুলি একটু ভালো পাপোশ চোখে পড়ছে বা একটু ভালো সিরামিক্স চোখে পড়ছে, দেখবেন যে সব কিছুই কিন্তু 3,000 লিরা, 5,000 লিরা, 2,000 লিরার নিচে আপনি ধরতেই পারছেন না। তাই আপনি কী কিনবেন এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়। তবুও বলা যায় অনেক ক্ষেত্রে আপনি সাশ্রয় করে অনেক জিনিসপত্র কিনে আনতে পারেন। শপিং বিষয়ে আমি পরবর্তীতে আমার শপিং বিষয়ের পর্বে একটু ভালো করে কথা বলবো। এবার আসছে হচ্ছে আপনার তুরস্কতে হোটেল খরচ। আমি ধরে নিই যে তুরস্কের হোটেল খরচের অন্তত আপনার প্রতি রাতে বাজেট হওয়া উচিত $50-এর উপরে। $100 যদি প্রত্যেক রাতে আপনি একটি রুমের জন্য বাজেট করেন, এটি আপনার জন্য ভালো হতে পারে। কেন বলছি, আমি যখন $30 থেকে $40 থাইল্যান্ড অথবা মালয়েশিয়া এসব দেশে রুম বুকিং দিচ্ছে, যেই মানের রুমটা আমি পাচ্ছি, আমি কিন্তু তুরস্কে দেখলাম যে $70 প্রতি রাতের বাজেট করেও আমি তার থেকেও কম গুণগত মানের রুম পাচ্ছি। কারণ স্বাভাবিকভাবে তুরস্ক কিন্তু ইউরেশিয়া, ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝি। তাই আপনি যদি ওই দেশে $20 থেকে $30 করে একটি রুমের পিছনে বাজেট করেন, যেই রকম রুম পাবেন সেটি হয়তো আমি খুব একটা আপনাদেরকে রেকমেন্ড করবো না। আমার কাছে আমি বলবো যে একটু ভালো করে পরিপাটি থাকতে আপনার $50-এর উপরে বাজেট অন্তত করা উচিত। তারপরেও কীরকম হোটেলে থাকবেন এটি আপনার জীবন ব্যবস্থার উপরে এবং আপনার লিভিং স্ট্যান্ডার্ডের উপরে, তাই এটা আপনি নির্বাচন করবেন আপনি কীরকম হোটেলে থাকবেন। অ্যাগোডা, booking.com সহ বিভিন্ন রকম ওয়েবসাইট আছে যাদের মাধ্যমে আপনারা হোটেল বুকিং দিতে পারছেন। এরপরে চলে আসছে আপনার হোটেলে পরবর্তী ঘোরাফেরার খরচ, অর্থাৎ আপনার ট্রান্সপোর্টেশন খরচগুলি। তুরস্কে আপনার ট্রাম আছে, মেট্রো আছে, ট্রেন ভিত্তিক কিছু সুবিধা আছে, কিন্তু যখন আপনি 4 থেকে 5 দিন বা 1 সপ্তাহের জন্য সময় হাতে নিয়ে যাচ্ছেন, আপনার অনেক ক্ষেত্রে ট্যাক্সিতে চলা হবে বা ক্ষেত্র বিশেষে উবারে চলা হবে। আমার ঠিক মনে পড়ছে না আমি কি উবারে ক্যাশ পেমেন্ট করেছি কিনা, কিন্তু উবারে যদি আপনার আন্তর্জাতিক ক্রেডিট কার্ড থাকে, আপনি অনায়াসে উবারে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করে করে তুরস্কে চলতে পারেন। আমার কাছে ট্যাক্সির থেকে উবারের খরচটাকে একটু সাশ্রয় মনে হয়েছে। আমি বলবো গড়ে আপনি যদি 4 থেকে 5 দিন টানা ট্যাক্সিতে ভ্রমণ করেন ইস্তানবুল শহরের ভেতরে, একটি ট্যাক্সি বাবদ বা 4 থেকে 5 জনও যদি আপনি ট্যাক্সি ভাড়া করেন আর কি, ট্যাক্সি খরচ হবে সর্বোচ্চ 5 থেকে 10,000 টাকার ভেতরে। আমার কাছে তুরস্কের ট্যাক্সি ভাড়া অতিরিক্ত কখনো মনে হয়নি। তো 5 থেকে 10,000 টাকাকে আপনি 4 থেকে 5 জনের মধ্যে ভাগ করে ফেলেন বা যে কয়জন যাচ্ছেন তাদের মধ্যে ভাগ করে ফেলেন, আমার কাছে মনে হয় ট্যাক্সি খরচটা খুব বেশি না। খাওয়ার খরচে আসি, তুরস্কে কিন্তু আপনি রাস্তায় রাস্তায় শর্মা পাবেন এবং ওদের ওখানে শর্মাকে অবশ্য শর্মা কাবাব বলা হয়ে থাকে। এই শর্মা কাবাবগুলি আপনি টার্কিশ লিরা 15 থেকে 20-এর ভিতরে পেয়ে যাবেন। কিন্তু একটা সমস্যা আমি দেখেছি, আমাদের দেশে আমরা একটু ঝোল করে খাবার খাই,
বা আমাদের খাবারগুলিতে কিন্তু একটা ময়েশ্চার থাকে, যার কারণে আমাদের খাবারগুলিতে একটু স্বাদও বেশি হয়, মশলা বেশি হয়, একক্ষেত্রে ঝোলঝোল থাকে, আমাদের খেয়ে শান্তি লাগে। তুরস্কবাসীরা একটু শক্ত শক্ত একটু বড় রুটি খেতে পছন্দ করে, তারা একটু শুষ্ক জাতের খাবার অনেক ড্রাই মিট খেতে পছন্দ করে। তো আমি যখন তুরস্কে রাস্তায় রাস্তায় শর্মা খাচ্ছি, আমার কাছে কেন জানি মনে হয়েছে আমার ভেতরে খুব পানির পিপাসা পড়ছে এবং কথায় কথায় পানির টান পড়ছে, আমার একটা অস্বস্তি কাজ করছে, কারণ আমি এরকম খাবার সবসময় খেয়ে অভ্যস্ত না। তো যখনই আপনি চিন্তা করবেন যে না ড্রাই ফুড আপনার জন্য সমস্যা, তখন কিন্তু আপনাকে রেস্টুরেন্টে বসে খেতে হবে। আর রেস্টুরেন্টে বসে খেলে কিন্তু আপনি আর সেই 15 থেকে 20 লিরা না, তখন আপনি ধরেন যে একটা 25 লিরার কাছাকাছি একটা বাজেট করবেন। তার মানে শর্মা যদি খান তাহলে বাংলাদেশি টাকা 200 থেকে 300 টাকা প্রত্যেক বেলায় বাজেট করতে হচ্ছে, আর আপনি যদি রেস্তোরাঁতে বসে একটু ভালো করে খাওয়ার কথা চিন্তা করেন পেট ভরে, তাহলে বাংলাদেশি টাকা 500 থেকে 600 টাকা প্রতি বেলায় হিসাব করতে হচ্ছে। তাহলে আপনি যদি এক সপ্তাহে থাকেন, আপনার খাওয়ার পিছনে অন্তত 6,000 থেকে 10,000 টাকার কাছাকাছি খরচ হয়ে যাচ্ছে, এটি হচ্ছে আপনার খাওয়ার খরচ। এরপরে আসছে আপনার বিভিন্ন জায়গা ভিত্তিক ঘোরার খরচ। তুরস্কে কিন্তু যে কোনো জায়গাকে মিউজিয়াম হিসেবে ধরা হয়, সেটি যদি একটু ধর্মীয় উপাসনালয় হয় সেটিও কিন্তু মিউজিয়াম। শুধু একটা বিষয় থাকে যে ধর্মীয় উপাসনালয়গুলি মিউজিয়াম হলেও এসব জায়গায় সাধারণত টিকিট নেওয়া হয় না। যেমন হাজিয়া সোফিয়াকে যখন মসজিদে রূপান্তর করা হয়েছে ইতিমধ্যে, হাজিয়া সোফিয়া যখন মিউজিয়াম ছিল তার যেরকম 100 লিরা করে একটা টিকিট ছিল, 100 লিরা মানে বাংলাদেশি টাকায় প্রায় 2,000 টাকা, 2,000 থেকে 2,500 টাকা করে পড়ছে 100 লিরা। তো এখন আর সেই 100 লিরার টিকিটটা প্রয়োজন হচ্ছে না, আপনি এখন বিনামূল্যে ঢুকতে পারছেন। এবং হাজিয়া সোফিয়া জাতের জায়গাগুলিতেও এখন কিন্তু বহুজাতিক পর্যটক ঢুকতে পারছে বিনামূল্যে। তুরস্কের অন্যান্য বিভিন্ন দর্শনীয় মসজিদগুলিতেও আপনি জাদুঘরের আকারে যে কোনো পর্যটকই ঢুকতে পারে, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে যে ধার্মিকই হোক না কেন। ধর্মীয় উপাসনালয় ভিত্তিক পর্যটন কেন্দ্রগুলিতে আপনার সে তেমন কোনো খরচ পড়ছে না, কিন্তু বাকি যাই দেখেন, যত প্রাসাদে যাবেন, যত ঐতিহাসিক স্থাপনা দেখবেন, সব জায়গায় আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে। প্রত্যেক জায়গায় টিকিট কাটতে আপনার 60 লিরা, 80 লিরা, 100 লিরা এই জাতের করে খরচ পড়তেই থাকবে। তো আপনি যদি 4 থেকে 5 দিনও ইস্তানবুল শহরে থাকেন, আপনার দেখা যাবে যে শুধুমাত্র বিভিন্ন 5 থেকে 7টা, 8টা, 10টা দর্শনীয় স্থান ঘুরতেই 300 থেকে 400 লিরার কাছাকাছি পর্যন্ত খরচ উঠে যেতে পারে। তো আপনি কীভাবে করে এসব বিভিন্ন দর্শনীয় স্থানে খরচ বাঁচাতে পারেন এবং কীভাবে করে সব জায়গায় বারে বারে পেমেন্ট না করে সব পেমেন্টকে একটি পেমেন্টের আওতায় এনে একটু সাশ্রয় করতে পারেন এবং সময় বাঁচাতে পারেন, এ সম্পর্কে আমার আগামী পর্বে কিছু তথ্য থাকবে, সেখান থেকে আপনি তথ্য পেয়ে যাচ্ছেন। তো ধরে নিন যে আপনার তাহলে অন্তত 5,000 থেকে 10,000 টাকা শুধু ইস্তানবুল ভিত্তিক দর্শনীয় স্থানগুলিতে ঘুরতে চলে যাচ্ছে, আর আপনি যদি ইস্তানবুলের বাইরে বের হন তাহলে আরও কিছু খরচ যোগ হচ্ছে। তুরস্কের ভিতরে আপনি ফ্লাইট টিকিট রিজার্ভেশন করতে পারেন এবং দেখা যাচ্ছে যে অনেক দূর দূরান্তের অনেক জায়গা, যেটা প্রায় 2 থেকে 3,000 কিলোমিটার পর্যন্ত আপনাকে ভ্রমণ করতে হচ্ছে, এসব জায়গায় আপনার হয়তো বাসে করে বা ট্রেনে করে যেতে মন চাবে না, প্রচুর সময়ের প্রয়োজন। আর আপনি যখন 1,00,000 টাকার উপরে বাজেট করে একটা দেশে ভ্রমণ করেছেন, সেখানে আপনি আর এত সাশ্রয় করার জন্য ট্রেনে উঠবেন না, তখন আপনি যদি একটু বেশি খরচ করে ফ্লাইটে উঠতে হয় আপনি কিন্তু ফ্লাইটেই উঠে যাবেন। তো তুরস্কে গিয়েও আপনার এই এই অঞ্চল থেকে পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, যার দূরত্ব 1,000 থেকে 2,000 কিলোমিটার, এরকম পথগুলিও আপনারা কিন্তু ফ্লাইটে করে টিকিট কাটবেন। প্রত্যেকটা ফ্লাইটে আপনার 100 থেকে 300 লিরার ভিতরে খরচ পড়বে, সময় ভিত্তিক। মৌসুম যদি খুব ভালো হয় তাহলে 100 লিরার টিকিটগুলিও কিন্তু 250 থেকে 300 লিরা পড়ে যেতে পারে। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি, তুরস্কে ভ্রমণ, বিভিন্ন মিউজিয়ামে ঢোকা, বিভিন্ন দর্শনীয় স্থান দেখা, খাওয়া দাওয়া, হোটেল খরচ, শপিং খরচ, এগুলি মিলিয়ে কিন্তু আপনার অন্তত হইলেও প্রতিজনের পকেটে 4 থেকে 5 জনের জন্য 20,000, 4 থেকে 5 জন না, প্রতিজনের জন্য 20,000 থেকে 30,000 টাকা করে খরচ রাখা উচিত যদি আপনারা 4 থেকে 5 জন ভ্রমণ করেন। আর যদি একা ভ্রমণে যান, যখন আপনি একা ঘুরছেন, তখন কিন্তু পুরো হোটেল খরচ আপনার নিজের উপরে, সব রকমের ভ্রমণ ট্যাক্সি খরচ কিন্তু আপনার নিজের উপরে। তাই শেয়ারিংয়ে যদি আপনার 20,000 টাকা করে খরচ পড়ে বা 30,000 টাকা করে যদি বাজেট করতে হয়, একা ভ্রমণ করলে কিন্তু সেটা 30,000 টাকাটা কিন্তু 40 থেকে 50,000 টাকা গিয়ে পৌঁছাবে। সাধারণত আমি একটু একা ভ্রমণ করি দেখে আমার একটু খরচটাও করতে হয় বেশি। তো তুরস্কের জন্য আমি বলবো, যদি আপনারা ঘুরতে যান, এদেশ আপনারা 1 মাসেও ঘুরে শেষ করতে পারবেন না। এদেশ ঘুরতে আসলে অনেক সময় প্রয়োজন, কিন্তু আপনি চাইলে 2 থেকে 3 সপ্তাহের ভিতরে ভালো মতন একটা ম্যারাথন ট্রিপ দিয়ে অনেক কিছু শিখে আসতে পারেন। তার থেকেও যদি সময় কমাতে চান, তাহলে 1 সপ্তাহের ভিতরেও আপনি শান্তি করে অনেক কিছু ঘুরে আসতে পারেন। আমি কিন্তু গিয়েছি পরপর 2 বার, যেহেতু প্রথমবারে আমরা 5 দিন ছিলাম পুরো পরিবার,
এবং 5 দিনও মন ভরেনি এবং অনেকগুলি জায়গা আবার দ্বিতীয়বার দেখার শখ ছিল। আমি তার পরের বছর কিন্তু আবার ফেরত গিয়েছি 2019 সালে, এবং তখন গিয়ে আমি আবার 4 দিন ছিলাম। আবার 4 দিন ভ্রমণ শেষ করে আমি 2020 সালে আবার যাওয়ার কথা ভেবেছিলাম, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতি যেতে পারিনি। এখন আসছে করোনা ভাইরাস পরিস্থিতিতে আপনার কি করণীয় হবে এবং কিভাবে যাবেন। তুরস্কের কিন্তু পর্যটন খুলে দেওয়া হয়েছে এবং আমি ইতিমধ্যে আপনাদের বলে দিয়েছি তুরস্কতে কিন্তু হাতে 1 লক্ষ টাকার উপরে বাজেট করতে হবে, অন্তত 1 লক্ষ টাকার সবচেয়ে সাশ্রয়ী বাজেট করতে হবে যদি ফ্লাইট টিকিটকে আপনি 70,000-এ জোগাড় করতে পারেন, নতুবা 1.5 লক্ষ টাকা যদি হাতে রাখেন 1 সপ্তাহ আপনি শান্তি করে ঘুরে আসতে পারছেন। ইস্তানবুল এবং ইস্তানবুলের বাইরের হয়তো একটি জায়গা এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। এবার আসছেন করোনা ভাইরাস পরিস্থিতিতে। আমি এই পর্যায়ে আমার ব্যক্তিগত জীবনের একটা খারাপ কাহিনী বলছি। গত বছর আমরা সপরিবারে ভারত ভ্রমণের উদ্যোগ নিয়েছিলাম এবং তখন আমরা কাশ্মীরে টিকিট বুকিং দিয়েছি, ঢাকা থেকে দিল্লি হয়ে শ্রীনগর, এবং কাশ্মীরে আমরা অনেকগুলি জায়গা ঘুরব। ঠিক আমরা যখন ভ্রমণে যাব তার থেকে মাত্র 6 দিন আগে কাশ্মীরের যুদ্ধাবস্থা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আমরা চাইলেও ভ্রমণে যেতে পারছি না, আর আমরা ঈদ ভিত্তিক ঘুরতে যাওয়ার কথা চিন্তা করেছি। এখন আসছে ওই মুহূর্তে আমাদের পুরো টিকিটগুলি যে রিফান্ড করব, এবং রিফান্ডটা হয়ে গিয়েছে বিশাল বড় সমস্যা। আমরা কিন্তু কাশ্মীরের পুরো প্যাকেজটা একটা ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে বুকিং দিয়েছিলাম। তখন কিন্তু আমাদের একটা সুযোগ ছিল, আমরা ফ্লাইটগুলিও ট্র্যাভেল এজেন্সির মাধ্যমেই বুকিং দিই। কিন্তু সমস্যাটা কোথায় গিয়ে দাঁড়ালো, যখন আমরা দেখছি যে ঢাকা থেকে কাশ্মীরের টিকিট ট্র্যাভেল এজেন্সিতে কাটতে যে খরচটা পড়ছে, আর আমরা যদি নিজেরা টিকিটটা কাটি প্রায় 15,000-20,000 টাকা করে আমরা সাশ্রয় করতে পারছি, তখন আমরা ভাবলাম যে ট্র্যাভেল এজেন্সিতে তো ঢাকা থেকে দিল্লি, দিল্লিতে আমরা 4-4.5 ঘন্টা অপেক্ষা করব, দিল্লি থেকে আবার কাশ্মীর, সেখানে আবার ফ্লাই করব, তো এই 4.5 ঘন্টার একটা ট্রানজিট এবং খরচটাও 20,000 টাকার কাছাকাছি অতিরিক্ত। তো আমরা একটা কাজ করি, আমরা ট্রানজিটের সময়টাকে কমিয়ে নিয়ে আসি, একটা এয়ারলাইন্সে ঢাকা থেকে দিল্লি যাব, আর একটা এয়ারলাইন্সে দিল্লি থেকে কাশ্মীর চলে যাব, আর মাঝে ট্রানজিটটাও 4 ঘন্টার হবে না, ট্রানজিটটা হবে 2.5 ঘন্টার। আমরা কিন্তু এভাবে করে টিকিট বুকিং দিয়ে দিলাম এবং প্রত্যেকটা টিকিটে কিছু সাশ্রয় করলাম। এখন দেখা গেলো যখন যুদ্ধাবস্থা বা জরুরি অবস্থা তৈরি হয়েছে, এখন যখন রিফান্ড চাচ্ছি আমরা কিন্তু আমাদের কারণ দর্শাতে পারছি না। কারণ বিষয়টা দাঁড়িয়েছে, যেহেতু একটা এয়ারলাইন্সে ঢাকা থেকে দিল্লির টিকিট কাটা, এটা কিন্তু কোনোভাবেই আমাদের উদ্দেশ্যকে পরিষ্কার করছে না যে আমরা কাশ্মীর যেতাম। শুধুমাত্র দিল্লি থেকে শ্রীনগর বা কাশ্মীরের টিকিটটাই কিন্তু আমরা পার্শিয়াল রিফান্ড পাচ্ছি, পরিপূর্ণ রিফান্ড পাচ্ছি না, আর ঢাকা থেকে দিল্লির টিকিট আমরা কোনোভাবেই রিফান্ড পাচ্ছি না। এখন দেখা গেল যে যারা ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে টিকিট কেটেছিল তারা কিন্তু সরাসরি ঢাকা থেকে কাশ্মীরের উদ্দেশ্যে টিকিটটা কেটেছে, এবং তাদের হয়তো প্রতি টিকিটে খরচ আমাদের থেকে কিছু বেশি অবশ্যই পড়েছে। এখন যখন এই জরুরি পরিস্থিতি হলো, তারা সবাই কিন্তু ট্র্যাভেল এজেন্সির মারফত অনেক টাকা রিফান্ড পেয়ে গিয়েছে। কেউ 80% রিফান্ড পেয়েছে, কেউ 100% রিফান্ড পেয়ে গিয়েছে। আমরা কিন্তু টাকা রিফান্ড পাচ্ছিলাম না, তো দেখা গেল টাকা বাঁচাতে গিয়ে কিন্তু আমরা টাকার গচ্ছা দিলাম বেশি। একই অবস্থা অনেকে দেখা যাচ্ছে যে যখন ভ্রমণ প্যাকেজগুলি নিজের মতন করে বুকিং দিচ্ছে, আর কেউ যখন ভ্রমণ প্যাকেজ ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে বুকিং দিচ্ছে, দেখা যাচ্ছে যে আপনি যখন জরুরি ভিত্তিক অবস্থায় পড়ে যাচ্ছেন তখন কিন্তু আপনি যখন ব্যক্তিগত আওতে টিকিটটা বুকিং দিয়েছেন দেখা যাচ্ছে সেগুলি রিফান্ড পাচ্ছেন না, বা বলছে যে 3 দিন আগে আপনি যেহেতু ক্যান্সেল করছেন বা 5 দিন আগে যেহেতু ক্যান্সেল করছেন আপনি হয়তো 30% জরিমানা দিবেন, বা আপনি হয়তো 50% জরিমানা দিচ্ছেন, অথবা আপনাকে রিফান্ড করা হবে আজ থেকে 3 মাস পরে। বিভিন্ন রকম জটিলতায় আপনি পড়ে যাচ্ছেন। কিন্তু আপনি যদি এই জিনিসটা ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে করেন, দেখা যাচ্ছে আপনার খরচ যদি একটু বেশি পড়েও যায় তাদের উপরে আপনি দায়ভারটা চাপিয়ে দিতে পারছেন, এবং তারা কিন্তু দেখা যাবে যে আপনার হয়ে পুরো কাজটায় দায়িত্বটা তারা নিয়ে নিচ্ছে এবং আপনার পুরো টাকাটাকে আপনাকে রিফান্ড করে দিচ্ছে। কেন এই বিষয়টা নিয়ে আমি কথা বলছি, যেহেতু বর্তমানে করোনা ভাইরাস কেন্দ্রিক একটা জরুরি অবস্থা চলছে, এটা সঠিক যে তুরস্কের পর্যটন চালু হয়ে গিয়েছে এবং অনেক দেশেরই পর্যটন চালু হয়ে গিয়েছে, কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে, কিছু এয়ারলাইন্স কিন্তু হুটহাট ফ্লাইট ক্যান্সেল করে দিচ্ছে অথবা ফ্লাইট রিশিডিউল হয়ে যাচ্ছে, কারণ এখন একটা জরুরি অবস্থা চলছে। তো দেখা যাচ্ছে যে যখন ফ্লাইট রিশিডিউল হচ্ছে এবং আপনি কোনোভাবে সেই রিশিডিউলিংয়ের সাথে মেলাতে পারছেন না, তখন আপনি রিফান্ড চাচ্ছেন। এখন কিন্তু এই রিফান্ড পলিসি বা ক্যান্সেলেশন পলিসি নিয়েই কিন্তু ফ্যাকরাটা বেঁধে যায়। আমরা কিন্তু সাধারণত আমাদের অর্থ বাঁচানোর জন্য ফ্লাইট টিকিট বুকিং দিয়ে থাকি, কিন্তু আমরা কিন্তু কখনো বিভিন্ন এয়ারলাইন্সের ক্যান্সেলেশন পলিসি সম্পর্কে করি না, যাচাই বাছাই করি না। কিছু এয়ারলাইন্স থাকে তারা রিফান্ড দেয় না, কিছু এয়ারলাইন্স থাকে তারা শুধু এয়ারপোর্ট ট্যাক্স রিফান্ড দেবে,
কিছু এয়ারলাইন্স থাকে তারা শুধু আপনাকে ভাউচার ধরিয়ে দিবে এবং বলে দিবে যে আপনি পরবর্তীতে ওই এয়ারলাইন্সে অন্য দেশে যেতে পারবেন, কিন্তু আপনারা সে কিন্তু আপনাকে কোনোভাবে টাকা রিফান্ড করবে না। তো দেখা যাচ্ছে আপনি যখন ব্যক্তিগতভাবে এখন ফ্লাইট টিকিট কাটবেন তুরস্কের উদ্দেশ্যেও এবং কোনোভাবে রিশিডিউলিংয়ের খপ্পরে পড়ে গেলেন, তখন দেখা যাচ্ছে যে আপনার হয়তো টাকার গচ্ছা চলে যাচ্ছে বা আপনি ঠিক মতন রিফান্ড পাচ্ছেন না এবং তখন আপনি দেখা যাবে যে বিভ্রান্ত হচ্ছেন। এই কারণে আপনি যদি ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে টিকিটটা কাটেন দেখা যাবে যে আপনি তাদেরকে অন্তত চার্জ করে যেটুকু সম্ভব আপনি তার থেকে কিন্তু ফ্লাইট টিকিট উসুল করে নিয়ে আসতে পারবেন, বা অন্তত আপনি যখন টিকিটটা তার মাধ্যমে কাটছেন সে কিন্তু আপনাকে প্রত্যেকটা এয়ারলাইন্সের রিফান্ড পলিসি সম্পর্কে ভালো করে জ্ঞান দিয়ে দিবে, আপনি জেনে বুঝেই কিন্তু ফ্লাইট টিকিটটা কাটবেন। তো এইসব দিক দিয়ে আমি বলবো ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে টিকিট করাটা এখন একটা ভালো সিদ্ধান্ত হতে পারে। আর আমি বা আমাদের পরিবার আমরা কিন্তু সাধারণত যে কোনো জায়গায় যেতে নিজেদের মতন করে যাচাই বাছাই করে ভ্রমণ করি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু শান্তি মতন ভ্রমণটা হয়ে যায়। মাঝে মধ্যে দু একটা খারাপ অভিজ্ঞতা হয়েও থাকতে পারে, যার মধ্যে একটি আমি আপনাদের সাথে ইতিমধ্যে শেয়ার করেছি, কিন্তু অবশ্যই তুরস্কের মতন দেশে যদি আপনি স্বনির্ভরভাবে যেতে চান আপনাকে একটু অনেক দিন আগে থেকেই অনলাইনে ভালো করে ঘাঁটতে হবে, একটু ভালো করে আপনার গবেষণা করতে হবে, কারণ তুরস্কের ভ্রমণ ধারাটা বা ওদের পর্যটনটা ঠিক ইউরোপ আমেরিকার মতন অতটা উন্নত না, আবার এশিয়ার মতনও অতটা অনুন্নত না, যদিও এশিয়াও অনেক উন্নত হচ্ছে। আমি বলবো জিনিসটা দুই জায়গার মাঝামাঝি, আর তাদের ট্যাক্সিওয়ালারাও কিন্তু মাঝে মধ্যে একটু বাটপারি করে, মাঝে মধ্যে ওদের অনেক হোটেলগুলিতে ক্রেডিট কার্ড পেমেন্টেও আন্তর্জাতিক কার্ডেও ক্রেডিট কার্ড পেমেন্টে অনেক সময় সমস্যা হয়ে যায়, কিছু রকম জটিলতা তুরস্কে মাঝে মধ্যে গিয়ে দাঁড়ায় এবং এরকম অনেক সমস্যার কথা কিন্তু আমরা মাঝে মধ্যে শুনে থাকি। তাই বলছি যে তুরস্ক যদি আপনি নির্ঝঞ্ঝাট ঘুরতে চান 5-7 দিনের জন্য, তাহলে যে কোনো ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ করাটা আপনার মাথায় একটু রাখার চেষ্টা করবেন, অথবা আপনি আপনার মতন করে ভ্রমণ করে আসতে পারেন স্বনির্ভর, যেভাবে করে আমি ভ্রমণ করে থাকি। তো আমি একটি বিশ্বস্ত ট্র্যাভেল এজেন্সিকে চিনি যে আমার ভিডিওতে আমার সঙ্গে পার্টনার হয়েছে, একই সাথে এই ভিডিও ব্যতি রেখে আমি তার সঙ্গে নিজেও ভ্রমণ করেছি ভিন্ন ভিন্ন জায়গায় এবং তাদের সেবা আমার কাছে ভালো লেগেছে। আপনারা চাইলে তাদের মাধ্যমেও ভ্রমণ করতে পারেন এবং তাদের বিস্তারিত তথ্য ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে তুরস্ক খরচ সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম, আরও বিস্তারিত বিভিন্ন জায়গার ভেঙে ভেঙে খরচ সম্পর্কে বিভিন্ন পর্বে কথা বলতে থাকবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আপনারা ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে সাথে থাকবেন, তার পাশাপাশি আমার ফেসবুক পেজটিতেও আমাকে ফলো করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্য পর্বগুলি দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।